জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের গাড়োহারি গ্রামে এই ঘটনা ঘটে। ঢাকা থেকে রোমারিগামী সার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে বসতঘরে ঢুকে যায়। এ সময় ওই ঘরে ঘুমিয়ে থাকা জয়নাল আবেদিন এবং তার স্ত্রী হাসিনা বেগমকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যান।